হ্যালো বাবা, আমি মর্ত থেকে বলছি। তোমাদের খবর কি? তোমরা সব ভালো তো? হ্যাঁ, ভালো। তা তোদের প্রস্তুতি কেমন চলছে? আমাদের প্রস্তুতি সব ঠিকঠাকই আছে ড্যাড, মাস্টার সব রেডি। ও মা, সে কি এবার কি মাকে বাঁশ দিবি নাকি? ছি ছি, কি রে বলো না বাবা, আমি তো প্যান্ডেলের বসের কথা বলছিলাম। তা বাবা, মাকে একটু ফোনটা দাও না বাবা, মায়ের সাথে একটু কথা বলি। দাঁড়া, তিনি তো হেসেলে। হোল্ড কর, দিচ্ছি। হ্যালো, আমি তোদের মা বলছি, বল। মা গো, তুমি বুঝি রান্না করছিলে? তা কি রান্না করলে মম? তোমার হাতের রান্না সে তো ফাটাফাটি। ছাড় তো ওসব কথা, আমি এখন মরতে যাওয়ার জন্য দিন গুনছি। তা মা, সরদি লক্ষ্মীদি তাদের খবর কি? সরদি? আরে মানে সরস্বতী দিদি আর লক্ষ্মী দিদির কথা বলছিলাম। ও, সরস্বতী তো গানের রিহার্সাল দিচ্ছে, আর লক্ষ্মী ফেসবুকে একটা নতুন আইফোন কিনে দিন রাত সেলফি তুলছে আর পোস্ট করছে। বা 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 বা, তা কার্তিক দাদা, গণেশ দাদা তাদের খবর কি? কার্তিকের কথা আর বলিস না, তোদের অভিনন্দনের সাথে হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করেছে, এখন অনলাইনে সার্জিক্যাল স্ট্রাইকের ট্রেনিং নিচ্ছে। আর গণেশ, ওই দেখ গণেশটা আবার, এখন রাখি রে, পরে কথা বলবো, ঠিক আছে? কেন দেখো না মা, বাবা সরস্বতী দিদি মিলে মামার বাড়ির নিন্দা করছে, আর দুজনে মিলে হাসাহাসি করছে, বলছে এবারে নাকি আমাদের নিমন্ত্রণই করবে না। যা বলেছে একদম ঠিক বলেছে, আগে মামার বাড়ি গেলে কত মজা হতো, আর এখন ফোন নিয়ে সবাই একদম ফটো তোলে, ওই লাইট তো আমার মাইগ্রেনের ব্যথাটাই বেড়ে যায়। আমার বাবা ফটো তুলতে খুব ভালো লাগে। আগে আমাকে কি সুন্দর একটা সাদা শাড়ি পরাতো আর সুন্দর সুন্দর গয়না, আর এখন থিনের চপ্পলে পরে কেউ পরাচ্ছে খড়ের শাড়ি, কেউ কলা পাতার শাড়ি, কেউ কাগজের শাড়ি, ডিসগাস্টিং। আমার তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে রে। এই তো সেইবার একটা প্যান্ডেলে খড়ের শাড়ি পরিয়ে রেখে দিয়েছে, সারা রাত ধরে কুকুর 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 করে চলেছে, আর ওই যে চকলেটের প্যানেল বানিয়েছিলাম, রাত্রি হলেই বাচ্চারা এসে নাড়া নাড়ি টানা টানি করেই চলেছে চকলেট খাওয়ার জন্য। কিন্তু ওতে তো চকলেট ছিলই না, শুধু চকলেটের প্যাকেটে ঢিল ভরা ছিল। আরে সে তো আমরা জানি যে চকলেট ছিল না ঢিল ছিল, সেটা কি আর বাচ্চাগুলো জানতো? এই জন্য তোকে বলি, সারাদিন গয়নাগাটি নিয়ে না পড়ে থেকে একটু পড়াশোনাও কর। এই শোন, আমার বুদ্ধি নিয়ে কিছু বলবি না, আমার তোর থেকে যথেষ্ট ভালো বুদ্ধি আছে। আমার মাঝে মাঝে কি দুঃখ লাগে, গণেশের পুজো ওরা কত ধুমধাম করে করে, আর আমার বেলা একটা মূর্তি কিনে দিল আর চিরকুটে লিখে দিল, মাংস খাবো, পোলাও খাবো, বিরিয়ানি খাবো, চিলি চিকেন খাবো, মিষ্টি খাবো, আর বাড়ির সামনে দরজায় গিয়ে নামিয়ে দিয়ে চলে এলো, আমি যেন ওগুলো খেতে যাই। আমার মাঝে মাঝে কি দুঃখ লাগে, কেউ কেউ তো তাও ভালোবেসে ঘরে নিয়ে যায়, আর কেউ কেউ তাও নিয়ে যায় না, বাইরে ফেলে রাখে, আমি যেন ওগুলো খেতে গেছি। আমি কি ওগুলো খেতে যাই? খেতে যাই তো ওই অসভ্য ছেলেগুলো। হ্যাঁ, সে ঠিকই বলেছিস, মরতে আমি একটু বেশি ফেমাস। আর তাছাড়া আগে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজতো, আমার কি ভালো লাগতো গানগুলো শুনতে, আর এখন কি কুরুচিকর গান, ও মধু ও মধু, এগুলো কোনো গান হলো? আর ওই যে কি গান হচ্ছে না কবিতা হচ্ছে কিছুই বুঝতে পারি না, কি যেন বলে একটা র‍্যাপ সং, পুরি বাবারে এত জোরে বাজে আমার তো পুরো বুক ছটফট করে গেছে। আমার তো বেশ ভালো লাগে, কি সুন্দর বিট দিয়ে দিয়ে বাজে। এই তো নতুন একটা গান বেরিয়েছে, বড় লোকের বিটি তোর লম্বা লম্বা চুল, কি ভালো লাগছে, আমি সারা দিন ধরে ওই গানটাই শুনছি। আমার তো বেশ ভয় লাগে, কোন দিন আমাকে না হট প্যান্টে পরিয়ে দিল, আর ফটো তুলে ফেসবুকে আপলোড দেবে টুইট সরস্বতী হ্যাশট্যাগ হট প্যান্ট। এই তো কদিন আগে ফেসবুকে দেখলাম তোর আর নারায়ণের ছবি দিয়ে লিখেছে হ্যাশট্যাগ বিষ্ণুক্ষী। ও মা, কি সুন্দর নাম, ঠিক যেমন বিরাট আর অনুষ্কাকে নিয়ে বিরুষ্কা। আমি আজই বিষ্ণুকে বলবো, মরতে আমাদের কি সুন্দর নাম রেখেছে। তোর এই নামটা ভালো লাগলো? হ্যাঁ, আমার ভালো লেগেছে, তোর মতো অত ব্যাকডেটেড হয়ে থাকতে আমার ভালো লাগে না।
এখন তো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কত কিছু, আর তাছাড়া লক্ষ্মীর ডেফিনেশনটা এখন পাল্টে গেছে। এখন তো মেয়েরাও চাকরি করছে, কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, আর তাছাড়া সব মেয়ের মধ্যেই না লক্ষ্মী থাকে, তা সে শাড়ি পরাই হোক আর জিন্স প্যান্ট পরাই হোক। হ্যাঁ, তোর সাথে আমার অত কথা বলতে ভালো লাগে না, বেশি তর্ক করতে আমার ভালো লাগে না। আর ভালো লাগে না রে পার্সিয়ালিটি, মা বাবা সবসময় গণেশকে নিয়েই ব্যস্ত, ছবি তোলার সময় কে না গণেশ, সবসময় গণেশ না গণেশ, আমার দিকে তো কোনো ধ্যানই নেই। শুধু কি তাই, মরতেও তো ওই পুরো লাইট লাইটটা কেড়ে নিয়েছে। এই বাজে কথা বলিস না তো, তুই আসলে আমাকে হিংসা করিস তাই এসব বলছিস। মরতে লোকরা আমাকে কেন এত ভালোবাসে বলতো, যা খেতে দেয় আমি ভালো বেশ খাই, আর তুমি কিছু খেতে দিলে না খাবো না, ক্যালারি আছে, খেলে মোটা হয়ে যাবো, ডায়েট কন্ট্রোল করবি, তাহলে কি করে চলবে? এই তো মনটাকে সব মেয়েগুলো এসে তোকে দেখে বলে কি হ্যান্ডসাম কার্তিক, কি হ্যান্ডসাম, আর মনটা ফুলে যায় আমার ভুঁড়িগুলো এত বড় বড় করে, আমার এত বড় ভুঁড়ি, আমার তো এই ছোট্ট ভুঁড়ি, কিন্তু কই তাতে তো আমার কোনো রাগ হয় না। আসলে মর্তের লোকেরা আমাকে আর গণেশকে একটু বেশি ভালোবাসে বলে তোদের হিংসা হয়। শোন, মর্তের লোকরা না আমাকেও যথেষ্ট ভালোবাসে, দেখিস না কত ঘটা করে আমার পুজো করে। থাক, তোর পুজোর কথা আর বলিস না, তোর পুজো মানেই তো হচ্ছে বাংলা ভ্যালেন্টাইন্স ডে। আমার পুজো দেখেছিস, ঘরের বৌরা সারা রাত কি সুন্দর প্রদীপ জ্বেলে বসে থাকে। আমাকে আর মুখ খোলাস না, তোকে আরাধনা করে না টাকা পয়সা গয়না এইসবে আরাধনা করে। আর তোর বেলায়, তোর বেলায় তো শুধু পরীক্ষার সময় মনে করে, মা পাস করিয়ে দিও, কথা দিচ্ছি পরের বছরটা পুরো পড়বো। দেখ বাবা, আমারও তো তর্ক করতে ভালো লাগে না, অত বেশি কথা বলতে আমার ভালো লাগে না, আমার আজকাল আর মরতে দিতে ইচ্ছা করে না, আমি সেটাই বললাম। তোর ভালো না লাগলে কি হবে, আমার তো খুব ভালো লাগে মরতে যেতে, কি সুন্দর সবাই সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর গয়না পরে আসে। এই তো গত বছরে মিসেস মুখার্জি কি সুন্দর একটা শিফনের শাড়ি পরে এসেছিল, আমার ভারী পছন্দ হয়েছিল। আমাদের পারবে এখানকার ট্রেলার ওরকম বানাতে, সেই মানধাতার আমল থেকে ভারী ভারী শাড়ি আর ভারী ভারী গয়না। আমি তো এসে বিষ্ণুকে বললাম আমার অমনি একটা শিফনের শাড়ি চাই, তাই বিষ্ণু গিয়ে খোঁজ নিল, মিসেস মুখার্জি নাকি ওটা আদি ঢোলেশ্বরী থেকে কিনেছে, এখানে তো কোনো ট্রেলারই বললো আমরা বানাতে পারবো, তাই চিত্রগুপ্তের কাছে গিয়ে স্পেশাল লিস্ট নিল কোন কোন ডিজাইনার এই শাড়িটা বানাতে পারে। আর ঠিক একজনকে পেয়ে গেলাম, আমাকে সুন্দর করে শাড়িটা হোয়াইট আর পিঙ্কে বানিয়ে দিয়েছে, তোকে দেখাবো, তাই যদি মরতে না যাই এই স্টাইলগুলো দেখবো কি করে। আমি তো বাবা এবার পুরো পুজোটাই ওয়ার্ক ফ্রম হোম করবো, ভিডিও কল নিয়ে পুরো পুজোটা সারবো। না মা, তুমি সরস্বতীর কথা শুনো না, আমি যাবো মা, আমি যেতে চাই। সরস্বতী একদম ঠিক কথা বলেছে, আমি আবার মরতে যেতে চাই না। তারপর বল, মা তো কয়েক বছর ধরে বলে যাচ্ছে মেয়ে দেখছি মেয়ে দেখছি, মা তো আর মেয়ে দেখেই দিল না, আমার মতো ধরে আর বিয়ে হবে না রে। তারপরে করোনা চলে এলো, এবার তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, কি করে আর সম্বন্ধ দেখতে যাবে বল। প্রতি বছর এই চিরকুমার সেজে মরতে যেতে আমার ভালো লাগে না রে। আমার তো মরতে যেতে খুব ভালো লাগে রে, যদি না যাই তাহলে এই কল্পতরু দেশি ঘিয়ের লাড্ডু, রতন কাকুর দোকানের ল্যাংচা কি করে খাবো বল, আমি বাবা পারবো না ওসব মিস করতে। আর শুধু কি তাই, দাদু দিদা মামা মামি ভাই বোনেরা কত ভালোবাসে, শুধু আমরা কি কেন, তোকেও তো ওরা খুব ভালোবাসে, কিন্তু তুই ওদের খুব জ্বালাস। সকালবেলা ফল খাবো না, অ্যাসিড হবে, রাত্রিবেলা খাবো না, এই মিষ্টিগুলো খেলে ক্যালারি হয়ে যাবে বেশি। না না, আমি এবার সরস্বতীর মতো ওয়ার্ক ফ্রম হোমই করবো ভাবছি। আচ্ছা মা, তুমি পারছো না করোনা সুরকে বধ করতে? হ্যাঁ, আমি তো করোনা সুরকে মারতেই পারি, কিন্তু এতগুলো মানুষ ওষুধ যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মারবো কেমন করে? তাছাড়া তোদের জন্য রান্না করবো না ওষুধ মেরে বেড়াবো? এই যে সরস্বতী, তুই যে এত বড় বড় কথা বলছিস, বাবার কান ভাঙানিতে নিশ্চয়ই, মামা বাড়ি নিয়ে যে এত বাজে বাজে কথা বলছিস, তুইও তো প্রত্যেকবার আসার সময় প্রচন্ড কান্নাকাটি করিস, তোকে তো ধরে বেঁধে আনতে হয়, তোর বাবা কেন এসব কথা বলছে বুঝি না ভাবছিস? সব বুঝি, দেখছি সপ্তমী অষ্টমী হাত পুড়িয়ে খেতে হবে, তাই তোকে কান ভাঙাচ্ছে যাতে আমরা যেতে না পারি, কিন্তু নবমীর দিন গিয়ে নিজেও তো ভালোই জামাই আদরটি পায়, পারবে সে কথা অস্বীকার করতে? আর এই যে কার্তিক, এত বড় কথাটা বলতে পারলি, আমি তো সম্বন্ধ দেখছি না, এই তো গতবার
মরতে গিয়ে সমস্ত নিউজ পেপারে তোর বিয়ের জন্য অ্যাড দিল, তাছাড়া ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোতেও তো দেওয়া আছে। তোর সাথে তো জাতা মেয়ের বিয়ে দিতে পারি না। এই তো গতবার নারদ মুনিদের সম্বন্ধটা দেখে দিল, সেটা খারাপ কিসের? তোরই তো পছন্দ হলো না, রিজেক্ট করে দিল। অথচ নিজে যে একটা জোটাবি সে ক্ষমতাও তোর। করোনা আসার পর থেকে কম কাজ বেড়েছে, এই তো সময় নেই অসময় নেই তোদের বাবাকে মরতে যেতে হচ্ছে। সেখান থেকে আসলেই তাকে পাচন বানিয়ে দেওয়া, তার জিনিসগুলোকে স্যানিটাইজ করা, ভূতের দলের জন্য রান্না করা, কম কাজ সব তো একা হাতেই সামলাচ্ছি। তারপরে উনি ছেলে মেয়েদের কান ভাঙানি দিচ্ছে যাতে আমার বাপের বাড়ি যাওয়াটা না হয়। আজকে এই কৈলাসে আমি হুলুস ফুলুস বাঁধাবো, এই আমি বলে দিলাম। সুরের সাথে লড়াই করতে।